সকলকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক রসায়ন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা। তো আমি গত গত ক্লাসে ক্লাস নাইনের তোমাদের শেষে অ্যাসাইনমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম, তারপরেও যেহেতু কোনো বই পুস্তকে সরাসরি এটা নাই, সেই জন্য আমি তোমাদেরকে শুধু লেখার লিখবে তোমরা, কিন্তু আমি ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখাবো লেখার পদ্ধতি তোমাদের করতে হবে। আমি লেখাটা লিখে দিইনি, কিন্তু আমি কিভাবে করতে হবে সেটা ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সেইটা দেখেই তোমরা ডিসিশন নেবে ওই চারটা প্রশ্নের উত্তর কি দেবে। এটা সরাসরি আমি বলে দেই নাই, তাহলে তো আর এই মানে অ্যাসাইনমেন্টের কোনো দরকার থাকলো না। সেই জন্য আমি তোমাদেরকে এটা ভিডিও এবং ছবির মাধ্যমে সেটা দেখাবো। অ্যাসাইনমেন্ট এক, প্রথম সপ্তাহে যেটা ছিল নবম শ্রেণী, আমাদের এটা গ্রহণের তারিখ ছিল আজকে সকাল 9টা সময়। তোমরা নিয়েছো, আশা করি সবাই নিয়েছো ক্লাস টিচারের মাধ্যমে, সময় দেওয়া হয়েছিল যেহেতু, তারিখও দেওয়া ছিল। আর এইটা তোমরা জমাদানের তারিখ দেওয়া হয়েছে 16 তারিখ, 16/11/2020 তারিখে। তো দেখো এটার এই অ্যাসাইনমেন্টের খাতায় লেখার বিভিন্ন খাতায় লেখার নিয়ম লেখার নিয়ম দেওয়া আছে। তো আমাদের যে অনলাইনে বোর্ড কর্তৃপক্ষ যে শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে, প্রথমে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে বলা হয়েছে। দেখো এই অ্যাসাইনমেন্টের শিরোনাম শুধু এইটুকু হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম এইটুকু হবে, দেখো, হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালির মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথক করো। এইটুক হলো তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম, যেখানে লিখবে যে তুমি অনেকে দেখেছি, অবশ্য আমাদের মাদ্রাসায় যেহেতু আমরা খাতা দিয়েছি, কাছে এই তোমরা এই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালির মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথক করো। এইটুকুই তুমি অ্যাসাইনমেন্টের শিরোনাম এই পৃথক কর পর্যন্ত লিখবে। আচ্ছা, এরপরে এরই আলোকে যে চারটা প্রশ্ন দেওয়া আছে তা তো তুমি দেখ, তোমার কাছে ইতিমধ্যে সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম সহ প্রশ্ন পৌঁছে গেছে। দেখো এই প্রশ্নগুলো এখানে কিন্তু শিরোনামের সঙ্গে এটা লিখবে না, শুধু শিরোনামের ওই লাইন স্যার অ্যাসাইনমেন্টের শুরুতে প্রশ্নগুলো আগে লিখে নেবো না স্যার? খালি আগে দেখো, যেখানে তুমি খাতা দেওয়া আছে ওইখানে নমুনায় দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে, হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালির মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথক করো, এইটুকু হলো শিরোনাম লিখবে। আর প্রশ্নের উত্তর তো তুমি যখন লিখবে, লেখা শুরু করবে, তখন 1 নম্বর দিয়ে লিখবে 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর দ্বিতীয় নম্বর তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর, তারপরে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের উত্তর, এভাবে তুমি উত্তর লেখার সময় শুরুতে লিখবে। এখানে আলাদাভাবে প্রশ্ন এরকম চারটা এক জায়গায় দেওয়ার কোনো দরকার নেই, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা এখানে যাব, এই কি কি পরীক্ষণের জন্য এই যে হাতে কলমে
খাদ্য লবণ ও বালির মিশ্রণ পৃথকীকরণ এইটা করার জন্য আমাদের যেহেতু বাড়িতে করব, এটা ল্যাবে করতেছি না, বাড়িতে করব। তারপরেও বাড়িতে আমি এখানে ল্যাবের যে সমস্ত লাগে ল্যাবে করার জন্য তাই দিয়েছি। বাড়িতে করার সময় তুমি এই উপাদানগুলোর খাদ্য লবণ বালি এবং পানি ছাড়া আর যে উপাদান দিছি আমি এখানে উপকরণ দিয়েছি, সেই উপকরণ গুলোর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেটা আমি বলে দিব। দেখো, প্রথমে পরীক্ষণের জন্য তোমার প্রয়োজন হবে যে সমস্ত উপকরণ, একটি বিকার প্রয়োজন হবে। যেহেতু আমার পরীক্ষায় বলে দিয়েছে খাদ্য লবণটি পরীক্ষা পৃথক করার কথা, এই জন্য তোমার খাদ্য লবণ যেটা আমরা খাই যে লবণ, এই লবণ প্রয়োজন হবে। বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছো তোমরা কি বলতে চাচ্ছি আমি মুক্তাদির? আচ্ছা স্যার, এই মানে এই তো উপকরণ গুলো তো মানে খাতায় লেখা লাগবে না স্যার? না না না, উপকরণ লেখা লাগবে না, কিন্তু যেটা তোমার প্রয়োজন সেটা, এটা এই পরীক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ, এই কথাটা লেখার প্রয়োজন নাই। যদি কেউ লিখে ফেলে তাতে সমস্যাও নাই, কারণ তুমি কি কি উপকরণ ব্যবহার করেছো তা যদি তুমি লিখতে চাও লেখো, সমস্যা নাই। আমি এই উপকরণ, এই ছাড়াও যদি মনে করো যে এই বিকারের পরিবর্তে তুমি যে কোনো একটা গিলাস, কাঁচের গিলাস ব্যবহার করলে, সেক্ষেত্রে কাঁচের গিলাস লিখলে, কিন্তু আসলে নিয়ম যেটা, আমি নিয়ম যেটা সেইটাই খালি এখানে বলে দিছি, ল্যাবের নিয়মটা বলে দিছি। ল্যাবরেটরিতে যখন কাজ করব আমরা, তখন এভাবে আমরা এই উপকরণ গুলো নিয়ে কাজ করতে হবে। যাই হোক, এক নম্বরে দেখো আমি লিখেছি বিকার। বিকারের ছবি আমি মানে যখন আমরা ভিডিও দেখাবো তখন বিকারের এটাও দেখা যাবে, ছবিটাও দেখা যাবে, সে সম্পর্কে কেমন দেখতে। যাই হোক, আর তারপরে আছে দেখো, হ্যাঁ স্যার, হ্যাঁ লিখতে চাইলে লেখো, সমস্যা নাই, লিখতে চাইলে লেখো। তুমি যেহেতু শোনো আমি বলি, লিখতে চাইলে লেখো। আমার আমাদের এইটা যদি কোনো যান্ত্রিক কোনো সমস্যা না হয় তাহলে এটা ভিডিওতে দেওয়া থাকবে, তুমি সে যদি শেয়ার দাও তাহলে বারবার সেটা দেখতে পারবে। ক্লিয়ার? তারপর তুমি এখন হাতে যদি কলম থাকে থাকে তাহলে এখনই লিখে নিতে পারো। আচ্ছা, এক নম্বরে বিকার, দুই নম্বরে তুমি যে বাসায় যে খাবার খাদ্য লবণ খেয়ে থাকো সেই খাদ্য লবণ, তারপরে স্বাভাবিক ভাবে তুমি বালি, যে বালি নিতে চাও সেই বালি তুমি নিতে পারবে, মোটা দানা বালির দানাটা একটু মোটা হলে বেশি ভালো হয়। আচ্ছা, যাই হোক বালি নেবে, আর পানি তো লাগবেই, যেহেতু এই দুই বস্তু তোমার মিশাতে হবে, খাদ্য লবণ এবং বালি। তারপর একটা ফানেল লাগবে, ফিল্টার পেপার লাগবে, যেটা এটা তুমি ছাকবে আর কি, সেই ফিল্টার পেপার লাগবে। তুমি যেটা এই তাপ পানি যখন লবণ পানি আলাদা করে ফেলতে পারবে, তখন আবার একটা বাটি প্রয়োজন হবে, যার নাম ল্যাবে আমরা পোর্সেলিন বাটি বলে থাকি। এতে এর উপরে সেই পানি নিয়ে তাপ দিতে হয়। তারপরে তাপ দেওয়ার জন্য যে জিনিসটা লাগবে, বুনসেন বার্নার বলে ল্যাবে, বা স্পিরিট ল্যাম্প, আমাদের ল্যাবে দুই চারটা স্পিরিট ল্যাম্প রয়েছে, সমস্যা নাই, তোমরা ইচ্ছে করলে ওটা কিনে নিয়ে বাসায় ব্যবহার করতে পারো। এটা ইসে পাওয়া যায়, বাইতি পাড়ায় সাইন্টিফিক স্টোরে পাওয়া যায় এগুলো। কোথায় বলেছি? বাইতি পাড়া সাইন্টিফিক স্টোরে এই বিকার, ফানেল, ফিল্টার পেপার, পোর্সেলিন বাটি, স্পিরিট ল্যাম্প, বুনসেন বার্নারটা তো তোমার গ্যাস সিলিন্ডার লাগে, এটা দরকার নেই, তোমার স্পিরিট ল্যাম্প এটা কিনতে পাওয়া যায়। সামান্য তো 1 পাউন্ড স্পিরিট কিনে, বা আধা পাউন্ড স্পিরিট, 1 পাউন্ড না, আধা পাউন্ড স্পিরিট কিনে তুমি নিতে পার, ব্যবহার করতে পারো স্পিরিট ল্যাম্পে। তারপরে ত্রিপদী স্ট্যান্ড, এটা তুমি নিজেও বানিয়ে নিতেও পারো। আচ্ছা, তার জালি লাগে আর নাড়ন কাঠি লাগে, এই 11টা উপকরণ হলে তুমি এই পরীক্ষার কাজটি ভালোভাবে করতে পারবে। বোঝা গেছে? তার জালি হলো, দেখো আমি চিত্রে তো দেখাবোই, তারপর তার জালি হলো এটা ওই যে গুণো তার আছে, তার দিয়ে তৈরি এক ধরনের ওই যে ধরো নেটের নেট, নেট মতো, এটা জানালায় যেরকম নেট দিয়ে ব্যবহার করি না আমরা, ওই রকমই নেট জাতীয়
সেই নেট জাতীয় গেল তার গুণতার দিয়ে বানানো, আমরা যেটা ছবিতে দেখাবো এই ইয়েটা তোমার তার জালিটা। দেখো এবার আমি এক এক করে প্রথমে একটা উপকরণ দেখাচ্ছি, দেখো ফিল্টার পেপার, এই যে এই ল্যাবে যে ফিল্টার ব্যবহার করি তা এইরকম সাদা কালারের এরকম গোলাকৃতির, এই ফিল্টার পেপারে এরকম মাঝখান থেকে ভাঁজ করে এরকম করে রাখা নেওয়া হয়, আবার ওইটার আবার এই দেখো এ যেমন এর এটা হলো অরিজিনাল হলো তার রূপ সেই ফিল্টার পেপার, তারপর বিতে যায় দেখো ও বিতে যায় ওই রকম এটা উল্টায় দুই পাশে একত্রিত করে নিয়ে ভাঁজ করা, দুই ভাঁজ করা, তারপর আবার ওইটারে দুই ভাঁজটা আবার চার ভাঁজে পরিণত করা, দেখো এই চার ভাঁজে পরিণত করা, এবার এই দেখো ডির মতো ওই চার ভাঁজকে এরকম ফাঁকা করে নেয়া, তারপরে আরো একটু ফাঁকা করে নিয়ে এরকম এই ফানেলের আকৃতি করা যায়, ওই যেকোনো চারটার যেকোনো একটাই তুমি হাত দিয়ে এটাকে ফাঁকা করে এই এরকম চোঙের মতো করে ফানেলের এটা এটা কিন্তু একটি ফানেল, দেখো এই ফানেলটা তুমি ইচ্ছা করলে ওই যে বাড়ি বাসায় কাজ করবে এটা না কিনেও তুমি ওই এক পানির বোতলের কাইটে ওটার মুখ উপরের অংশ কেটে ফানেল আকারে বানাতে পারো, যেহেতু এখানে টেম্পোরারি ব্যবহার করতেছো, আবার পরবর্তীতে কোন অ্যাসাইনমেন্ট দেয় তাতে আবার লাগতে পারে কি না পারে তা থেকে গেল সমস্যা নাই। তাহলে এটা হলো ফিল্টার পেপার তার ভাঁজ করার পদ্ধতি। তারপরে দেখো আরো একটা ছবি দিয়ে দেখো ফিল্টার পেপারের বিষয়টা, এরকম করে ভাঁজ করে এরকম করে এই কোণের মতো বানাতে, এই যে এই যেটা ফিল্টারের আগে দেওয়া ফিল্টার মানে ফানেলের উপরে দেওয়ার আগের চিত্র এটা, যে এরকম অবস্থায় নিয়ে যেতে হয় ফিল্টার পেপারকে। তারপরে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, খেয়াল করে করে দেখো তাহলে আর জটিল কিছুই না। তারপর ফিল্টার পেপার ভাঁজ করার আরো একটা পদ্ধতি আমি প্রথমে যেটা দেখাইছি ওরকম আবারও আর একটা পদ্ধতি দেখালাম, তারপরে দেখো এটাও একটা পদ্ধতি, এইভাবেও করা যায় এরকম অনেকগুলো ভাঁজ দেওয়াও যায়। হ্যাঁ, ফিল্টার পেপারে অনেকগুলো ভাঁজ দেওয়া যায়, যেহেতু অরিজিনাল সাইজ তার এরকমই থাকে, এরকম আস্তে আস্তে ভাঁজ করে করে তুমি ওই এরকম কোন আকৃতির করে নিয়ে তারপরে ব্যবহার করতে হয়। এই দেখো এখন দেখো আমরা এখানে চলে এসে ফিল্টার পেপারের পরে আমাদের লাগে কি লবণ এবং বালি, এখানে আমরা এরা একটা তুমি যে তোমার নিজের মতো করেই তুমি পদ্ধতি করতে পারো, তোমার তুমি যেভাবে সিস্টেম হইতে করবা যেভাবে তুমি করবা কাজটা সেভাবেই লিখবা, তবে ধারাবাহিক ভাবে লিখতে হবে, এটা ধারাবাহিকতা চেঞ্জ হয়ে গেলে তখন তোমার জন্য এটা ভালো হবে না, এই জন্য ধারাবাহিক ভাবে লেখার জন্য তুমি যেভাবে কাজটা করবে ধারাবাহিক ভাবে সেভাবে লিখবে। এখন দেখো এখানে প্রথমে আমার যেহেতু লবণ ও বালির কথা বলা হয়েছে মিশ্রণ থেকে আমরা পৃথক করবো এদেরকে, এ দেখো এই পাত্রের ভিতরে লবণ নিয়েছে আর এই আলাদাভাবে বালি ছিল, এই বালিগুলো নিয়ে এভাবে চামচের মাধ্যমে একসাথে নিয়েছে, নিয়ে তার পরবর্তী যে এ দেখো ধরো এটা এইটাই সেই বিকার যেটা বিকারের কথা বলছিলাম আমি, ওইভাবে একটা পাত্রে নিয়ে অথবা সরাসরি তুমি এরকম বিকারে নিতে পারো, এই যে বিকার এটাও একটা বিকার, এই ডান পাশে এটাও একটা বিকার, যাই হোক এই বিকারের ভিতরে তুমি নিয়ে প্রথম লবণ এবং বায়ুর মিশ্রণ নিয়ে তারপর তার ভিতরে পানি দিয়ে দেবে, পানি দিয়ে দেখ এটা একটা নারণ কাঠি, এই যে নারণ কাঠির কথা বলা হয়েছে এই নারণ কাঠি দিয়ে ভালো করে নাড়তে হবে, নারণ কাঠি দিয়ে ভালো করে নাড়তে হবে। তাহলে নাড়ার পরে এরপরে ওই যে ফিল্টার পেপার ফানেলের উপর তুমি ফিল্টার পেপার নিছো, নিয়ে এই দেখো সরাসরি ওখানে ত্রিপদি স্ট্যান্ড তার জালি এইটা ব্যবহার না করেও ত্রিপদী স্ট্যান্ড ব্যবহার না করেও কিন্তু সরাসরি এরকম বিকারের মুখে ফানেলটা বসায় এই যে এই লবণ বালি পানি মিশায় নিছে এই নারণ কাঠি দিয়ে, এখন কিন্তু এইভাবে কাট করে নিয়ে আসতে নিয়ে ফিল্টার পেপারের ঘরে ফেলে এই পরিশ্রুত দ্রবণ পরিশ্রাবণ বলে একেই বলে পরিশ্রাবণ বা ছাকা, এই পরিশ্রাবণ করে তারপরে দেখো নিচেই পানি চলে যাবে আর উপরে এই ফিল্টার পেপারের ঘরে কিন্তু বালি থেকে যাবে, কিন্তু এই যে পানি নিচে চলে গেল এই পানির সাথে কিন্তু আসলে লবণ মিশে যাবে, কারণ যখন তুমি দেখো লবণ এবং বালি ভালো করে মিক্সার করবে না নারণ কাঠি দিয়ে তখন কিন্তু বালি পানিতে দ্রবিত হবে না কিন্তু লবণ ঠিকই পানিতে দ্রবিত হয়ে যাবে, আর সেক্ষেত্রে তোমার এই ভালো করে যদি তুমি এই ইয়েটা এই নারণ কাঠি দিয়ে ভালো করে নাড়ায় নাও
তাহলে ওর ভিতরে যতই লবণের দানা একটু মোটা থাক চিকন থাক তারা সবাই পানিতে দ্রবীভূত হয়ে যাবে, যেহেতু আমরা জানি খাদ্য লবণ পানিতে অতিশয় দ্রবণীয়, এরা কোনো কিছুই মানে একদম ই থাকে না। যদি তুমি পানি যতটুকু নিলে তার সাথে যদি বেশি লবণ না নাও, বেশি লবণ নিয়ে নিলে কিন্তু আবার গোলাতে পারবে না, লবণ নিতে হবে। যদি লবণ বেশি হয়ে যায় তাহলে পানি একটু বেশি পরিমাণ দিয়ে দিতে হবে, যেহেতু তোমার পরীক্ষার সুবিধার্থে অত বেশি লবণও দরকার নেই, অত বেশি বালিও মিশা যেত, অল্প এক চামচ বা দুই চামচ বালি এক চামচ লবণ নাও, নিয়ে তুমি ভালো করে পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিলে তাহলে তোমার এই তাপ টাইমটা কম লাগবে, তাপ দিতে টাইম কম লাগবে এবং কাজটা সহজে অল্প সময়ের মধ্যেই করা সম্ভব হবে। দেখো এটাও আর একটা মিশ্রিত বালি লবণ শাকন শেখে ফেলতেছে যেভাবে এখানে, যেখানে দেখো তোমার সব প্রশ্নের আনসার কিন্তু এর ভিতরে থেকে যাচ্ছে, আমি সরাসরি বলে দেবো না, তোমার এখানে বেছে নিতে হবে তুমি আসলে প্রশ্নের আনসার কি দেবে, খেয়াল করে দেখো। যেহেতু কোন সরাসরি এক দুই তিন অধ্যায়ে আছে, এখানে আছে দেখো উদ্যোপাতন সম্পর্কে বিভিন্ন পদ্ধতি কয়েকটা মিশ্রণ উদ্যোপাতন পদ্ধতিতে দেওয়া বইতে আছে প্রিন্টার করা, তো সরাসরি যেহেতু এভাবে নাই সেজন্য আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা ছবির মাধ্যমে তারপরেও পরে আবার ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি, তোমরা খালি লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে খেয়াল করো, দেখো তোমার কোনো রকমের সমস্যাই হবে না যদি লেখার সময়, এবং তুমি অতি উত্তম পেতে তোমার কোনো সমস্যা হবে না, যেহেতু মূল্যায়নটা অতি উত্তম উত্তম ভালো অগ্রগতির প্রয়োজন এভাবে করা হবে, কাজেই তোমাকে অতি উত্তম সব স্টুডেন্ট এই নাইনের যে 41 জন ছেলে আছে আমাদের বিজ্ঞানের, এই নাইনের 41 জন ছেলে সবাই অতি উত্তম পাওয়া সম্ভব যদি তুমি এইটা আমার এটা দিয়ে দিয়ে দেখবে, এবং সেভাবে ক্ষেত্রে তুমি আর কোনো টেনশনও পড়তে হবে না, কারোর কাছে ছুটারই প্রয়োজন নেই। কোচ দেখলাম যে কোচিং সেন্টারে লাইন পড়ে গেছে যে ভাইয়া আমি কিভাবে করবো কি করবো, কোনো প্রয়োজন নেই, ভাইয়াই তো ভালো জানে না, ও ভাইয়াই ভালো জানে না তোমার শিখাবে কি করে, আর ও ভাইয়া এত কিছু পাবে কোথায়, কাজেই তুমি ভাইয়ার কাছে না যায় তুমি এইটা শেয়ার করে দেবে, তোমার এটা শেয়ার করে দেবে দেখবে সকল ছেলে এটা পেয়ে গেলে, বা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে ফোনের মাধ্যমে শেয়ার করবে, তাহলে তোমার বন্ধুরা উপকৃত হবে। যাই হোক তারপরে দেখো এরপরে এই আরো একটা পদ্ধতি, এই বিভিন্ন মানে তুমি এই পদ্ধতিটা বিভিন্ন ওয়েতে তুমি এরকম দেখো এভাবে সরাসরি নিচে বালি এবং লবণ নিয়ে এই নারণকারীদের নেড়ে তারপরে সরাসরি আবার এরকম একটা ইসির ভিতরে ওই ওরকম ওই যে ফিল্টার পেপারটা অত ভাঁজ না করে সরাসরি গোল আকৃতি করে একটা পাত্রে একটা কোনো ফানেল আকৃতির একটা পাত্রের পরে বসে সরাসরি শিখে নিচ্ছে, এটাও একটা পদ্ধতি। তুমি যে পদ্ধতিটাই করবে সেই পদ্ধতিটা তুমি লিখবে, কিন্তু পদ্ধতি কিন্তু এখানে মাত্র মানে দুইটা, সেই দুইটা পদ্ধতি আমি কিন্তু ইনডাইরেক্টে বলে যাচ্ছি এখানে আছে, এখন তুমি তোমার তোমার মেধা দিয়ে তোমার বুদ্ধি দিয়ে এখান থেকে তোমার প্রশ্নের উত্তর বের করে নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা যা দেখো, হ্যাঁ বলো স্যার, আমি যদি এই এই সংক্রান্ত করবো, আমি যদি লবণের পরিবর্তে চিনি নি, লবণের পরিবর্তে বিক্রিয়া যদি চিনি নি, তাহলে চিনি কি সম্পূর্ণভাবে পানির সাথে মিশ্রিত হবে? অবশ্যই মিশ্রিত হবে, ওয়াই নট, তুমি কি চিনি বাসায় মিশ্রিত করে দেখনি? যদি তুমি পরিমাণে বেশি না নাও পানির সাথে বেশি না নাও তাহলে চিনি কেন দ্রবীভূত হবে না, অবশ্যই দ্রবীভূত হবে, এবং এখানে কিন্তু তুমি কোনো মতেই চিনি ব্যবহার করে এই পরীক্ষা করতে পারবে না, কারণ তুমি তো তোমার অ্যাসাইনমেন্টে যা দেওয়া আছে তাই করতে হবে, বোঝা গেছে? চিনি আয়নিক যৌগ না, কিন্তু ওর চিনির সংকেত জানো, তুমি চিনির সংকেত জানো? এই যে প্রশ্ন শোনো, তুমি যে এই প্রশ্নটা করো, এই যে প্রশ্নটা করো, তুমি চিনির সংকেত জানো কিনা বলো, বলো বলো তাড়াতাড়ি বলো, চিনির সংকেত কি, চিনির সংকেত কি? তুমি তো তোমার পাশ দিয়ে কেউ বলতেছে তাই, তুমি যে আয়নিক যৌগ না বুঝ কি আয়নিক যৌগ না, কিন্তু ওর ভিতরে যে আয়নিক বৈশিষ্ট্য রয়েছে সেইটা কি তুমি জানো, জানো কিনা সেটা বলো আমাকে। শোনো আমার খেয়াল করো, যেহেতু দেখো আমার, হ্যাঁ কি আবার বলো, চিনির সংকেতটা একটু শুনবেন, হ্যাঁ বলো, C12H22 was
ও ইলেভেন, তুমি নিজেই পড়তে পারতেছ না, ও ইলেভেন, সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু, ও ইলেভেন। ওখানে কিন্তু অক্সিজেন আছে, কার্বন আছে, ওর ভিতরে পোলারিটি তো হওয়া সম্ভব, পোলারিটি হওয়া সম্ভব, ওর গাঠনিক সংখ্যা দেখে দেখবে এটা পোলারিটি হওয়া সম্ভব। যাক, এটা সম্ভব, অসম্ভব নয়, এটা ওর ভিতরে পোলারিটি। পোলার পানি কি যৌগ? পানি পোলার যৌগ, তাই না? পানি হলো পোলার যৌগ, পানি তো সমদ্বিজী যৌগ, একটা খেয়াল করো, পানি তো সমদ্বিজী যৌগ, সমদ্বিজী যৌগ না, পানি তো সমদ্বিজী যৌগ। তাহলে পানির ভিতরে লবণ তো আয়নিক যৌগ, লবণ পানির ভিতরে দ্রবীভূত হচ্ছে কেন? কারণ হলো, কারণ হলো, কারণ হলো পানিতে পোলারিটি আছে, পানিতে পোলারিটি আছে, আর সেই জন্য ওতে সহজে দ্রবীভূত হতে পারে। এবং এই রকম চিনির ভিতরেও, চিনির ভিতরে কার্বন অক্সিজেনের মধ্যে পোলারিটি হওয়া সম্ভব, সেই জন্য সে পানিতে ভালোভাবেই চিনি দ্রবীভূত হতে পারে। আর এতে কি কোনো কোনো চিনি কোনো সময় দ্রবণ করতেছে? আমরা দেখেছি যে দ্রবীভূত হয়নি পানিতে, এরকম কোনো ঘটনা ঘটেছে? এরকম কোনো ঘটনা ঘটে নাই। যাক, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তারপরেও যদি তোমার এত ইয়ে হয় তাহলে তুমি সরাসরি এসে আমার সাথে দেখে দেও। আচ্ছা, তারপরে দেখো, লবণ ও বালির মিশ্রণে পানি ঢেলে নাড়ানো। এরপরে দেখো, এরপরে এই যে তুমি পরিস্রুত দ্রবণ যেটা নিবে, সেই পরিস্রুত দ্রবণ কিভাবে তাপ, এখানে বুনসেন বার্নার ব্যবহার করা হয়েছে, এই বুনসেন বার্নারের মাধ্যমে তাপ দিয়েছে। তুমি এখানে স্পিড ল্যাম্পও ব্যবহার করতে পারো, একটা বেসিনে এই গোসেলিন বাটিতে নিয়ে এটা ইভাপোরেটিং অর্থাৎ বাষ্পীভবন করে পানি উড়ায় দিয়ে পানি বাষ্পীভূত করে তারপরে তাতে লবণ, যেহেতু পানির ভিতরে লবণ এবং পানি ছিল, পানিটা বাষ্পীভূত হয়ে গেছে, এখানে লবণ পড়ে থাকবে। এরপরে দেখো, আমরা এটা ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়টা আরো একটু ভালো করে দেখতে পারি। আমি এই ভিডিও যখন চলবে তখন ভিডিও যে কন্ট্রোলটা ভিডিওতে যেভাবে দিছে তুমি সেইভাবে খেয়াল করো। আমি সেখানে যদি প্রয়োজন হয় আমি দু একটা কথা বললাম, কিন্তু তুমি ওই কন্ট্রোলগুলো ভালো করে শোনো, দেখো কি বলে। হানেল এখানে বিকারের পরিবার, বিকার পাশে আছে, দেখো সবগুলো উপকরণ এখানে মোটামুটি নিয়ে রেখেছো। ফিল্টার পেপার কিভাবে ভাঁজ করে দেখো, এটা ফিল্টার পেপার, এটাকে নিয়ে ভাঁজ করে, তার ভাগের ওয়ান ফোর্থ অংশ আর কি। আচ্ছা আচ্ছা, ওয়ান ফোর্থ অংশ, মনে হয় আমাদের আবার টাইম শেষ হয়ে যাচ্ছে প্রায়, আমরা সব ভিডিও দেখাতে পারবো না। মনোযোগ সহকারে দেখো, আমার ভিডিও ছিল সাইডটা, কিন্তু আমরা ইতিমধ্যে আমাকে টাইম সামনে এসে গেছে। তুমি এই যে তোমরা প্রশ্ন এমন কিছু করো যেটা অবান্তর, সেটা না করে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করবে, টাইম কিল করা যাবে না, এখানে তো অল্প সময় দেয় আমাদের। দেখো ফিল্টার পেপারের পরেও এই যে বালি রয়ে গেছে, কিছুটা বালি আবার ওই বেকারেও রয়ে গেছে। হম
দেখো আরো একটা ভিডিও, দেখো আরো একটা ভিডিও খেয়াল করে দেখো, এখানে আর একটু খেয়াল করলে পাবে। দেখো মানে আমরা দেখাতে দেখাতে যদি টাইম শেষ হয়ে যায় তাহলে মনে সেটাই শেষ ক্লাস মনে করে নেবে আর কি। এখানে হ্যাঁ পানি আগে নিয়ে এনেছে বিকারের ভিতরে, এবার সল্ট দিয়ে দিল, লবণ। এবার একটু স্যান্ড বালি দেবেন। স্যার স্যার হ্যাঁ কিছু তো দেখতে পাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না, ছবি দেখা যাচ্ছে না স্যার? না স্যার। হ্যাঁ স্যার ভালো কিছু করে দেখতে দেখো, পাচ্ছে তোমার আমাদের তো দেখতে পাচ্ছে, স্যার তোমার স্যার সমস্যা হয়েছে ভিডিও তাহলে মোবাইলে? স্যার ভিডিও প্রচুর ল্যাগ করতেছে স্যার, হ্যাঁ অনেক বাজে বাজে আসতেছে স্যার, মোবাইলে ক্লিয়ার তোমার আসতেছে না। সমস্যা আছে, তোমার মোবাইলে আমরা তো এখানে দেখলেছি ওপেন হয়েছে, এটা দেখার তো কথা। তোমরা কি এই যে মোহাম্মদ হোসাইন, তুমি কি দেখতে পাচ্ছো? জি স্যার আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্যার অনেক বাইজা বাইজা আসতেছে স্যার। যারা চালাতে পারতেছে না তাদের মোবাইলই সমস্যা, তারা তো দেখতে পাচ্ছে না, তারা তো তাদের নেটওয়ার্কের সমস্যা আছে। তাহলে যারা দেখতে পাচ্ছে তাহলে অন্যরা না দেখতে পেলে তো আমাদের দোষ না। আমি দেখতে পাচ্ছি স্যার, আমার প্রবলেম না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুক্তাদির দেখতে পাচ্ছে এবার? মুক্তাদির এখন দেখতে পাচ্ছো তুমি? না স্যার। তাহলে চেষ্টা করো, তুমি কোন সমস্যা আছে, তোমার কোন সমস্যা হয়েছে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার কোন সমস্যা হয়েছে? কারণ দেখো এখন শুধুই লবণ থাকবে, পানি সব বাষ্পীভূত হয়ে যাচ্ছে।
ওটা ঠান্ডা হলে এখন নামায় তুমি দেখো, দেখো লবণ দেখাই যাচ্ছে ওর ভিতরে, শুধু লবণ আছে, ওই যে লবণ আছে, হ্যাঁ লবণ আছে শুধু, আমাদের আর 1 মিনিট সময় আছে, দেখো এখানেও একটা পদ্ধতি একটা ভিডিও আছে, হ্যাঁ এটা দেখতে দেখতে বেশি সময় পাবে না, আমি আর একটু আগায় নিয়ে দেখাই, ও তাপ দিয়ে দেখো করতেছে, হ্যাঁ এই দেখো এই যে তার জালির কথা বলছিলে যে প্রশ্ন করেছিলে, এইটা সেই তার জালি, আর এই সেই পোর্সেলিন বাটি কিন্তু, এইটা হলো তার জালি পোর্সেলিন বাটি, এটা ওই তাপ দেওয়ার জন্য ব্যবহার করবে, হ্যাঁ তাপ দিয়ে কিন্তু ই হয়ে গেছে, আমি যেহেতু ভিডিওটা অ্যাডভান্স করে দেখাইছি, ঠিক আছে এখন 1 মিনিট কম সময় আছে আমার, হ্যাঁ এখানে দেখো এনিউ এইটাও এরকম, এখানে এখানে ওই একই সিস্টেম এনি এরকম করেছে, একই ভাবে করেছে দেখো, এইভাবে তাপ দিয়ে দিয়ে উনি, ও দেখো ওই কনসেন্ট বার্নারে কিভাবে তাপ দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই যে এই কনসেন্ট বার্নারে তাপ দিচ্ছে, এখানে ওই নিয়ে গেছে বেশ, এই তার দালি পরে বসাইছে দেখো, তো যাই হোক সময় শেষ আর কি, আমাদের সময় নাই, তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে সামনের।